এই সময়ে কিন্তু এটা করা কোনোভাবেই সম্ভব না। এটা আমাদের কাছে যদি টাকা আছে এই মুহূর্তে, এটা আনতে গেলে বাইরের থেকে যে ফ্লাড লাইটের বাল্বগুলো আনতে হবে সেটা পর্যাপ্ত সম্ভব না। ছয় দলের অংশগ্রহণে প্রথমবারের মতো মাঠে বঙ্গমাতা নারী ফুটবল টুর্নামেন্ট। তবে আসরটি শুরু হওয়ার আগে ভেন্যু নিয়ে দেখা দেয় জটিলতা। পৃষ্ঠপোষক আর অংশগ্রহণকারী দেশগুলোর অনুরোধে বাফুফে সিদ্ধান্ত নেয় টুর্নামেন্টটি ফ্লাডলাইটে আয়োজন করার। তাই তো ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয় আসরের ভেন্যু কমলাপুর স্টেডিয়ামকে। কিন্তু ফ্লাডলাইট নিয়ে স্টেডিয়ামের পরিচালকের এমন সরল স্বীকারোক্তিতে নড়ে চড়ে বসে ফেডারেশন। পরে বিষয়টি নিয়ে বৈঠক করা হয় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমের সঙ্গে। সিদ্ধান্ত নেওয়া হয় কমলাপুর নয়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে এই নারী টুর্নামেন্টটি। অবশ্যই কমলাপুর স্টেডিয়ামে করা সম্ভব, বাট এখানে তাহলে আমাদেরকে ফ্লাড লাইট ছাড়া করতে হবে। বাহিরে খেলাগুলো সম্প্রচারিত হবে, যে দেশগুলো অংশগ্রহণ করছে তাদের দেশেই খেলাগুলো দেখানো হবে, এশিয়ার বিভিন্ন দেশে দেখানো হবে। সেই কনসিডারেশন থেকে হচ্ছে কি, অবশ্যই আমাদেরকে আসলে রাত্রে বা সন্ধ্যায় ম্যাচ আয়োজন করতে হবে, এবং সেক্ষেত্রে আসলে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়া সাম্প্রতিক সময়ে আমাদের অন্য কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আন্তর্জাতিক এই আসরটির জন্য সংস্কার প্রয়োজন বঙ্গবন্ধু স্টেডিয়ামেরও। নির্ধারিত সময়ের আগে যা সম্পন্ন করার আশ্বাস এনএসসি সচিবের, এমনকি এর জন্য বরাদ্দের পরিমাণও বাড়ানোর ইঙ্গিত দিলেন তিনি। এখানে যে রকম ব্যবস্থা রয়েছে আমরা মনে করছি যে তাতে এ জাতীয় অনুষ্ঠান আয়োজন করা এখানে সম্ভব। বাফুফে বলবে যে কতটুকু প্রয়োজন, সেই আলোকেই আমরা আগাবো, এবং আমরা আশা করছি যে সেখানে এই যে এই সময়ের মধ্যে সেটা করা সম্ভব হবে। স্বাগতিকরা ছাড়া বঙ্গমাতা নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে থাকছে না দক্ষিণ এশিয়ার কোনো দল, আর টুর্নামেন্টটি ড্র অনুষ্ঠিত হবে আগামী 12 মার্চ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।